নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আই এম শিওর আপনার নাম এন দিয়ে শুরু, তাই এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন। তো আসুন জেনে নিন এই এন নামের জাতক ও জাতিকাদের এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 2020 সালের কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে ভালো হতে চলেছে এবং কোন কোন দিক থেকে প্রবলেম আসতে চলেছে। তাই এই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। এন নামের জাতক ও জাতিকাদের মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি অবশ্যই বলবো। তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে এন নামের জাতক ও জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য বলতে চলেছি। আমি একদম ছোট্ট করে বলবো, আপনাদের আমি বেশি সময় নষ্ট করব না, ভালো করে শুনুন। আশা করি আমার কথাগুলি আপনাদের সাথে মিলে যেতে পারে, মেবি। তো এন নামের যেসব জাতক ও জাতিকারা থাকেন তারা সচরাচর কর্মঠ হয়, মানে কাজ করতে ভালোবাসে, কাজকে নিয়ে চলতে পছন্দ করে এবং পরিশ্রমী হয়। এছাড়াও এন নামের যারা জাতক ও জাতিকারা আছে তারা নিজের বুদ্ধিতে চলে, অর্থাৎ নিজে যেটি ভালো মনে করে সেটি নিয়ে চলে। অন্যের কথায় এই নামের জাতক ও জাতিকারা প্ররোচিত হয় না, বরঞ্চ অন্যকে এই নামের জাতক ও জাতিকারা প্ররোচনা করায়, মানে তাদেরকে এই নামের জাতক ও জাতিকারা কোনো কিছু বলে এবং সেসব শুনতে হয়। এছাড়াও এন নামের যেসব জাতক ও জাতিকারা আছে তাদের যে কোনো প্রবলেমে যদি পড়ে তারা, সেক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি তাদের মাথায় অটোমেটিক চলে আসে, কারণ এই এন অক্ষরটা 5 সংখ্যার সঙ্গে যুক্ত। আর যেহেতু 5 সংখ্যার সঙ্গে যুক্ত, আপনারা ভালো করে জানেন 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, আর বুধ মানেই বুদ্ধি। তো এতটুকুটা বলা যায় যে এন নামের যেসব জাতক ও জাতিকারা আছে তাদের মাথাতে প্রচণ্ড বুদ্ধি থাকে। এছাড়াও এইসব এন নামের জাতক ও জাতিকারা কোন কাজটা কখন করব আগে থেকে ভেবে রাখে না, মানে এদের ব্যাপার হচ্ছে যখন যেরকম পরিস্থিতি হবে সেই পরিস্থিতিতে মোকাবিলা করার ক্ষমতা তাদের থাকে। তো আসুন জেনে নিন এই মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কি কি ভালো হতে চলেছে এবং কোন দিকে প্রবলেম আসতে চলেছে। তো শুরুতেই যারা বিজনেস করছেন, বেশিরভাগ ক্ষেত্রে এই এন নামে জাতক ও জাতিকারা বিজনেসই করে, যারা বিজনেস করছেন তাদের বিজনেস ভালো হতে চলেছে। যারা জলের বিজনেস করছেন তাদের বিজনেস একটু বেশি ভালো হতে চলেছে। যারা স্বর্ণকার বা সোনা জাতীয় কোনো দ্রব্যের সাথে যুক্ত আছেন তাদেরও বিজনেস ভালো যাবে। এছাড়া যারা সেলফ প্রফেশন করে তাদের এই বছর ভালো যেতে চলেছে, আপনাদের ক্লায়েন্ট বাড়তে চলেছে। এরপরে আসি আপনাদের চাকুরি ক্ষেত্র। এই এন নামের জাতক ও জাতিকারা এই বছর ছক্কা মারবে, চাকরি এদের হাতে অটোমেটিক চলে আসবে, কারণ এই নামের জাতক ও জাতিকারা ঘরে বসে থাকে না, যে কোনো কাজের জন্য দৌড়ে বেড়ায়, ডোর টু ডোর যায়। অতএব এতটুকুটা বলা যায় যে এন নামের জাতক ও জাতিকাদের চাকরি 100% আসতে চলেছে। এরপরে আসি বিবাহ। এন নামের জাতক ও জাতিকাদের ভালো জীবনসাথী পেতে চলেছেন এবং আপনারা জীবনে সাকসেসফুল হতে চলেছেন। এছাড়াও এন নামের জাতক ও জাতিকারা এই বছর লটারি লাগার সম্ভাবনা রয়েছে, আপনারা লটারি কাটতে পারেন, লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন। এই এন নামের জাতক ও জাতিকারা যেহেতু ডোমিনেটিং পার্সন, মানে নিজে ডোমিনেট হয় না অন্যকে ডোমিনেট করে, সেক্ষেত্রে আপনাদের সাংসারিকে একটু প্রবলেম দেখা যাচ্ছে, কারণ যদি এর নামে জাতিকা হন তাহলে উনি
হাজব্যান্ডের কথা শুনতে চাইবেন না সচরাচর, এবং হাজব্যান্ড তাতে কিন্তু ক্ষুব্ধ হবে, তাই সাংসারিক একটু গণ্ডগোল দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা এই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন, কারণ বাইরে ভ্রমণ করার এ বছর যোগ রয়েছে। এরপরে আরেকটি ছোট্ট খারাপ জিনিস বলি, এই বছর আপনারা একটু সাবধানে চলাচল করবেন, কারণ আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, তাই একটু সাবধানে চলাচল করবেন। তো ওভারঅল যদি বলা যায়, এই এর নামে জাতক ও জাতিকারা এবছর রাজ করবে। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।